সেনাবাহিনী নিজস্ব ব্যবস্থাপনায় দেশে প্রথম উৎপাদন হতে যাচ্ছে ঔষধ। মানুষের কল্যাণে নিরাপদ ঔষধ তৈরির বাণিজ্যিক চিন্তা থেকেই আরবি ফার্মার উদ্যোগ। একই সঙ্গে বিএমটিএফ অ্যাপারলেস প্রোডাকশন ইউনিট প্যাকেজিং ইউনিটের ফলক উন্মোচন করেন সেনা প্রধান। বুধবার সকাল থেকে গাজীপুর মেশিন টুলস ফ্যাক্টরিজ এলাকায় প্রধান অতিথি হিসেবে এসব স্থাপনা ঘুরে দেখেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় কথা বলেন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গেও। আর্মি ফার্মার যাত্রা শুভ হোক এবং যে উদ্দেশ্য নিয়ে আর্মি ফার্মা করা, যে ফার্মাসি ইন্ডাস্ট্রিতে তারা কম্পিটিটিভ একটি প্রতিষ্ঠান গড়ে কম মূল্যে ভালো জিনিস, ভালো ওষুধ অন্যদের মাঝে সরবরাহ করতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করছি। আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীর সদস্যদের কাজ করার নির্দেশ দেন তিনি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? আমাদের যে একটা ভিশন আছে বিএমটিএফ এর তথা আর্মি ফার্মারও, যে আমরা সাধারণ মানুষের, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, দুঃখী মানুষের সহায় হয়ে থাকবে, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবে। আমাদের আর্মি ফার্মা কিন্তু সেই প্রচেষ্টায় একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আমি মনে করছি। পরে রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডিন্যান্সপুরের 43তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনের উদ্বোধন করেন তিনি। রাজীবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।